স্কেন্ডিনেভিয়ার দেশ সুইডেন ও নর্থ পোলের ফিনল্যান্ড ন্যাটোতে যুক্ত হলে জার্মানি দেশ দুটি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে, জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস মঙ্গলবার দেশটির গ্রেনজেতে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন ও সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগদালেনা অ্যান্ডারসনের সঙ্গে জরুরি বৈঠক শেষে গণমাধ্যমকে একথা বলেন তিনি। এ সময় ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে নিজেদের মধ্যে ঐক্য অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি। যদি ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যুক্ত হওয়ার সিদ্ধান্তে অটল থাকে তাহলে দেশ দুটিকে সর্বোচ্চ নিরাপত্তা ও সহায়তা দিয়ে যাবে জার্মানি, এটুকু নিশ্চিত করতে পারি। আমার সরকার এই বিষয়েও সমর্থন দেবে এটাও নিশ্চিত। তাই এই অঞ্চলের সামরিক শক্তি বাড়াতে ন্যাটোতে যোগ দিলে জার্মানিকে সবসময় পাশেই পাবে। As Russia wrongfully claims the right to dictate the choices of others, NATO's open door policy is even more important for us all. Together with all the political parties in the Swedish parliament, carrying out the supplementary security policy analysis, and this will be presented on May 13th. এসময় ইউক্রেন ইস্যুতে জার্মানির নেতৃত্বের প্রশংসা করেন ফিনিশ ও সুইডিশ রাষ্ট্রনেতারা। এদিকে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ জানিয়েছেন সামরিক সংস্থা ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলে দেশ দুটোকে সাদরে গ্রহণ করবে 30 দেশের সামরিক জোট ন্যাটো। জার্মানি থেকে পিটু বড়ুয়া, সময় সংবাদ।